করোনা মহামারীর ক্রান্তিকাল পেরোনোর বাজেটে স্বাস্থ্য খাতে গুরুত্ব পেয়েছে মানসম্মত স্বাস্থ্য, পুষ্টি ও নারী স্বাস্থ্য। যদিও সার্বিক বাজেটের প্রবৃদ্ধির তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, আর শিক্ষা খাতে বাজেট প্রস্তাবনায় গুরুত্ব পেয়েছে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা। বাজেটে মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়ানো হচ্ছে বরাদ্দ। 2022-23 অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়কে 36,863 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছর যা ছিল 32,731 কোটি টাকা, এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে 29,281 কোটি টাকা, আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের বরাদ্দ প্রস্তাব 7,582 কোটি টাকা, যা মোট বরাদ্দের 5.4%। যদিও মোট বাজেটের প্রবৃদ্ধি যেখানে 14.24%, সেখানে স্বাস্থ্য খাতে তা কমে দাঁড়িয়েছে 12.62%। ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষতিপূরণ ও চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সম্মানই প্রদান করা হয়েছে। এবারে বাজেটে অগ্রাধিকার খাত নারী ও শিশু স্বাস্থ্যে উন্নয়ন, সবার জন্য মানসম্মত সেবা, পুষ্টিকর খাবারের ব্যবহার বাড়ানো, সংক্রামক অসংক্রামক এবং জলবায়ু পরিবর্তন জড়িত নতুন রোগ নিয়ন্ত্রণ, এছাড়া মানসম্পন্ন বিশেষায়িত স্বাস্থ্যসেবা, উন্নত দক্ষ ওষুধ খাত প্রতিষ্ঠা ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি। এবারে শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ 14.7%। শিক্ষা খাতের বাজেটে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রাধান্য পেয়েছে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের ওপর। করোনা মহামারীর প্রকোপে ঝরে পড়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল ফেরানোর চ্যালেঞ্জ বাড়াতে নেওয়া হয়েছে নানা প্রকল্প। এবছর প্রাথমিক ও গণশিক্ষা খাতে বাজেট বরাদ্দ 31,761 কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল 26,314 কোটি টাকা। প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য 26,366 জন শিক্ষকের পদ সৃজন করা হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষায় প্রযুক্তি ও প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। গত অর্থ বছরে গরিব মেধাবী শিক্ষার্থীদের 8 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল, এবার তা বাড়ানো হয়েছে 20 কোটি টাকায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে এবছরের বাজেট বরাদ্দ থাকছে 39,961 কোটি টাকা, যা গত বছর ছিল 34,487 কোটি টাকা। মানসম্মত কারিগরি শিক্ষাতেও এবছর গুরুত্ব দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষায় ভর্তির হার বেড়েছে 17.25%, যা 12 বছর আগেও ছিল 1%-এরও কম। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।